হ্যালো এভরিও ভীডঙ্ক ওয়েবসাইটে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ জিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেখো আমাদের এখানে এফ একটি অপেক্ষক দেওয়া আছে একে আমরা লিখতে পারি এরকম ভাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর হোল ইনভার্স তো দেখো আমরা যখন এফ ডাস্ট নির্ণয় করবো তাহলে আমরা কি করবো অ্যাকচুয়ালি ডিডিএক্স সব আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এর হোল ইনভার্স তাহলে এখান থেকে আমরা কি পাবো মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডিডি এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা হচ্ছে অবকলনের শৃঙ্খল নিয়ম বা চেন রুল তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু এক্স মাইনাস জিরো মানে এই অংশটায় টু এক্স হচ্ছে আর এর অবকলন জিরো হচ্ছে তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি দেখো মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এর এটাকে এরকমভাবে লিখতে পারছি তাহলে এখান থেকে আমরা কত পারছি টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ঠিক আছে এটা হয়ে গেল আমাদের কি এফ ড্যাস্ট তো এরপরে আমরা নির্ণয় করবো কত না এফ ডবল ঠিক আছে তাহলে এফ ডবল ড্যাস্ট মাইনাস টু এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট স্কোয়ার প্লাস সিক্সটিন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাবো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো টা বাইরে চলে গেল তাহলে আমাদের থেকে যাচ্ছে কাত না ডিডিএক্স সব এক্স মাইনাস এইট এক্স সিক্সটিন ঠিক আছে তাহলে মাইনাসটা আমাদের মাইনাস থাকলো আমরা এখানে কী পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এবং এই হর লবে কী পাবো এটা তো আমাদের থাকবে একবার এবং আমাদের এখন এটা ধ্রুবক থাকলো এবং ডেরিভেটিভ হবে কার টু এক্স এর এবং নেক্সট কেসে আমাদের কী হবে টু এক্সটা ধ্রুবক থাকবে এবং আমাদের যে ডেরিভেটিভ বা অবকলন হবে কার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এই পার্টটা তো আমরা এরপরে ডেরিভেটিভটা ক্যালকুলেট করি তাহলে বা এই অংশটাকে আমরা আরও সিমপ্লিফাই করবো তাহলে কী পাই দেখি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এটার যেমন হোল স্কোয়ার ছিল থাকলো আমরা লবে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এর সঙ্গে গুণ কত থাকবে টু কারণ টু এক্সের ডেরিভেটিভ হবে টু মাইনাস টু তো যেমন আছে থাকলো এবং এই যে অংশটা ডেরিভেটিভ হচ্ছে এখান থেকে আমরা কত পাবো ফোর এক্স কিউব মাইনাস সিক্সটিন তো দেখো আমরা এবারে কী করছি না সিম্পলিফাই করি দুই দিয়ে গুণ করে দিলে আমরা কত পেয়ে যাব টু টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন স্কোয়ার টু দি পাওয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার কারণ দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা এই অংশটা এটার ভ্যালুই হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এর হোল স্কোয়ার এটাকে আমরা বিশ্লেষণ করে ওটা লিখেছিলাম শুরুতে তো এরপরে আমরা ক্যালকুলেট করে নিই যদি দেখি আমরা কি পাচ্ছি এখানে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার ফোর এবং উপরে দেখো কি পাচ্ছি মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটিন স্কোয়ার প্লাস থার্টি টু তো দেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস রয়েছে মানে মাইনাস ওয়ান রয়েছে এটা দিয়ে আমরা যদি এই লবের অংশটাকে সম্পূর্ণরূপে গুণ করে দিই কত পেয়ে যাবো সিক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস থার্টি টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর হোল টু দি পাওয়ার ফোর তো আমাদের এখানে দেখো আমাদের যে ডেরিভেটিভ বা এফ ডবল ডাস যেটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে দেওয়া হয়েছিল সেটা হলো এটা ভীড়ঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাচটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো